নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 17 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত প্রথম 6টি রাশি অর্থাৎ মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি ও কন্যা রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই এক সপ্তাহ আপনাদের কোন কোন দিকে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে। তো শুরু করার পূর্বে আমি কয়েকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই। এই রাশিফলটি চন্দ্রের গোচর অনুযায়ী কিন্তু নির্ণয় করা হয়, অর্থাৎ ক্যালকুলেশন করা হয়, যে কারণে এই রাশিফলের প্রতিটি কথায় যে একদম 100% মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণেই করব না, কারণ আপনার এজ আলাদা, আপনার জন্ম ছক আলাদা, আপনার গ্রহের অবস্থান আলাদা, আপনার মহাদশা এবং অন্তর্দশা আলাদা। তাই এই ভিডিওর প্রতিটি কথায় যে 100% মিলবেই তার দাবি আমি কখনোই করব না। তবে হ্যাঁ, এই ভিডিওটি আপনারা দেখুন, এই ভিডিও থেকে আপনারা যে যে জায়গায় খারাপ রয়েছে, যে যে জায়গায় প্রবলেম রয়েছে সেই সব জায়গাটা আপনারা জানতে পারবেন এবং অ্যাডভান্স প্রিকশন নিতে পারবেন, যে কারণে কোনো প্রবলেমে আপনারা পড়বেন না। মানে আমার কথা হচ্ছে, আপনার ভালো না হলেও খারাপ যেন না হয়। তাই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন। তা আসুন, বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে জানিয়ে রাখি এই সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ দিন। 17 আগস্ট সোমবার কৃষ্ণ ত্রয়োদশী, 19 আগস্ট বুধবার রয়েছে অমাবস্যা, 22 আগস্ট গণেশ চতুর্থী রয়েছে। এবার আসুন জেনে নিন এই প্রথম 6 রাশির 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত কেমন যেতে চলেছে। তো প্রথমে আসি মেষ রাশি। আপনাদের চতুর্থভাবে, পঞ্চমভাবে এবং ষষ্ঠভাবে চন্দ্রের গোচর, যা আপনাদেরকে সপ্তাহের শুরুটি আপনাদের কিন্তু খুবই ভালো যাবে, অর্থাৎ স্টার্টিং ফেজ কিন্তু আপনাদের শুভ আসতে চলেছে। এই সপ্তাহে আপনাদের রোগ, ঋণ এবং শত্রুতা থেকে কিন্তু সাবধান থাকতে হবে, কারণ এই সপ্তাহে শত্রুতার ভাব রয়েছে এবং ঋণ নেওয়ার একটা প্রবণতা আপনাদের মধ্যে দেখা যাবে। এবং কাউকে টাকা ধার দেবেন না, এই সপ্তাহটা টাকা ধার দিলে আপনারা কিন্তু সেই টাকার মালিকানা কিন্তু হারিয়ে ফেলবেন। অতএব টাকা কাউকে ধার দেবেন না, না নেবেন, কোনোটাই করবেন না। তবে এই সপ্তাহে বন্ধুর সাহায্য পেতে পারেন এবং ভাতৃসুখ আপনারা পাবেন, অর্থাৎ ভাইয়ের কাছ থেকে হেল্প এটা পাবেন। তবে মায়ের দিকটা একটু প্রবলেম রয়েছে, মাতৃসুখ যেটাকে বলে, সেখান থেকে কিছুটা হলেও আপনারা বঞ্চিত হবেন। অর্থভাগ্য এই সপ্তাহে কিন্তু মোটামুটি শুভই রয়েছে, যে কোনো না হওয়া কাজ আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এতদিন ধরে যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো কিন্তু আপনাদের হয়ে যাবে। এরপরে আসি বৃষরাশি। বৃষরাশির তৃতীয়ভাবে, চতুর্থভাবে এবং পঞ্চমভাবে চন্দ্রের গোচর, সপ্তাহের শুরুটা আপনাদের কিন্তু খুবই ভালো যাবে, কিন্তু মাঝখানে আপনাদের প্রবলেম আসবে। কোন দিক থেকে প্রবলেম আসবে সেটা আমি বলতে চলেছি। এই সপ্তাহের মাঝখানে গাড়ি ঘোড়া থেকে প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যদি আপনারা বাইক চালান বা চার চাকা চালান সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানে চালাবেন, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ খুব স্পিডে চালাবেন না, সাবধানে চালাবেন এবং কখনোই মদ্যপান করে গাড়ি চালাবেন না এই সপ্তাহে। আপনাদের এই সপ্তাহে গাড়ি ছাড়াও কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগার সম্ভাবনা রয়েছে, তাই উল্টোপাল্টা কোনো খাবার খাবেন না যেটাতে আপনার অ্যাসিডিটি হয়ে যায়, বা মানে ফাস্টফুড জিনিসটা আপনারা কম খাবেন, কারণ আপনারা একটু ফাস্টফুড খাওয়া পছন্দ করেন বেশি, আমি জানি। তো ফাস্টফুড জিনিসটা একটু কমই খাবেন, পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পেটের গণ্ডগোল মানেই মন মানসিকতা ভালো থাকবে না, মানে পেট থেকেই তো আমাদের সমস্ত কিছুই আসে। তো পেট খারাপ থাকলে কিন্তু সব কিছুই প্রবলেম আসবে,
তো উল্টোপাল্টা কোনো খাবার খাবেন না, সেক্ষেত্রে কিন্তু ভালো থাকবেন না খেলে। এই সপ্তাহে আপনাদের পুত্র সুখ দেখা যাচ্ছে, অর্থাৎ পুত্রের কাছ থেকে আপনি সুখ পেতে চলেছেন। তবে এই সপ্তাহে আপনাদের যারা মিডিয়া ওরিয়েন্টেড লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ শুভ, অর্থাৎ নতুন নতুন কাজের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে গাড়ি বা বাড়ি ক্রয় করতে চলেছেন এবং যারা এতদিন ধরে কোনো কাজ হচ্ছিল না সেই কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে। ওভারঅল এই সপ্তাহটা ভালো, তবে শরীর স্বাস্থ্য এবং এই অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন। এরপরে মিথুন রাশি। মিথুন রাশির দ্বিতীয়ভাবে, তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে চন্দ্রের গোচর। এই সপ্তাহ কিন্তু আপনাদের খুবই দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ আপনাদের এই সপ্তাহ যে কোনো না হওয়া কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল হারে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের গাড়ি বা বাড়ি ক্রয় করার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও বন্ধু বান্ধবের কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন এবং সন্তান সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ যাদের সন্তান নিয়ে খুব চিন্তায় ছিলেন তাদের কিন্তু সন্তান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যাদের সন্তান রয়েছে সেই সন্তানের কাছ থেকে কিন্তু আপনারা আনন্দ বা সুখ পেতে চলেছেন। এই সপ্তাহে আপনাদের কিন্তু সাহস এবং পরাক্রম যেটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন এতদিন ধরে তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিয়ের একটা সম্বন্ধ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির প্রথমভাবে, দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে চন্দ্রের গোচর। এই সপ্তাহে আপনাদের আর্থিক দিক কিন্তু খুবই শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ অর্থ আসার কিন্তু যে যে জায়গা রয়েছে সেই জায়গা কিন্তু আপনাদের প্রশস্ত হতে চলেছে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য এতদিন ধরে খুব প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহের একটা যোগ তৈরি হতে চলেছে এবং অতি সহজে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের কিন্তু ব্যবসায় কিন্তু প্রভূত উন্নতি হওয়ার পাশাপাশি আটকে যাওয়া টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার হবে। তবে এর প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আপনারা কাউকে টাকা ধার এই সপ্তাহে দেবেন না এবং কারো কাছ থেকে টাকা ধার নেবেন না। এই দুটোর মধ্যে যদি একটা কাজ আপনি করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে বিপদে পড়তে হতে পারে। এই সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি শুভই যাবে, তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের কিন্তু ব্লাড প্রেশার, ব্লাড সুগার, থাইরয়েডের প্রবলেম এইসব প্রবলেম কিন্তু ভোগাতে পারে। তবে এই সপ্তাহে সন্তানের কাছ থেকে কিন্তু আপনারা সুখ পেতে চলেছেন এবং এই সপ্তাহ বন্ধুর কাছ থেকেও কিন্তু হেল্প পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। ওভারঅল যদি বলা যায় এই সপ্তাহটা কিন্তু আপনাদের জন্য সুখের বার্তায় আনতে চলেছে। এরপরে আসি সিংহ রাশি। সিংহ রাশির প্রথমভাবে, দ্বিতীয়ভাবে এবং দ্বাদশভাবে চন্দ্রের গোচর, যা আপনাদেরকে রাগের একটা ইঙ্গিত প্রদান করতে চলেছে, অর্থাৎ হুট করে রেগে গেলেন, হুট করে লুজ টেম্পারমেন্ট করে ফেললেন, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সপ্তাহটা আপনারা কিন্তু সজাগ এবং সতর্ক থাকুন। এই সপ্তাহে কাউকে টাকা ধার দেবেন না আপনারাও এবং কারো কাছ থেকে টাকা ধার নেবেন না। তবে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ খুবই শুভ দেখা যাচ্ছে, আপনাদের কিন্তু চারিদিক থেকে নতুন নতুন অপরচুনিটি আসবে এবং এই সপ্তাহ আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। হুট করে রেগে যাওয়ার জন্য আপনার হাই ব্লাড প্রেশার তৈরি হতে পারে এবং যেখান থেকে কিন্তু আপনাদের শরীর কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই হুটপাট রাগ করবেন না এবং কাউকে এই সপ্তাহে বিশ্বাসও করবেন না। এরপরে আসি কন্যারাশি। আপনি যদি কন্যারাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহে আপনাদের কিন্তু শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের শুভ হতে চলেছে। এছাড়াও পারিবারিক দিকেও কিন্তু আপনাদের শুভ হতে চলেছে, ভাইয়ের কাছ থেকে এবং মায়ের কাছ থেকে হেল্প পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা কিন্তু নতুন কোনো বাহন ক্রয় করতে চলেছেন এবং আপনার মনের স্বপ্ন কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের ক্ষেত্রেও কিন্তু রোগ, ঋণ এবং শত্রুতা থেকে কিন্তু সাবধান থাকতে হবে, অর্থাৎ এই তিনটা জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা এই সপ্তাহে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, কোনোটাই করবেন না, যেটা করলে কিন্তু আপনাদের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। তবে এই সপ্তাহে
আপনাদের কিন্তু বৈবাহিক দিক কিন্তু শুভ দেখা যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালো সম্পর্ক বা ভালো বর্ণিং তৈরি হতে চলেছে এবং সন্তানের দিক থেকে কিন্তু একটা সুখের বার্তা আসতে চলেছে। ওভারঅল যদি বলা যায় কন্যা রাশির জাতক ও জাতিকার এই সপ্তাহ খুবই ভালো যেতে চলেছে। তো এই ছিল প্রথম ছয় রাশির সাপ্তাহিক রাশিফল। এরপরের ভিডিওতে আমি পরের ছয় রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আনতে চলেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।